আমরা ইংরেজি ভাষা তো শিখতেছি, কিন্তু এমন মনে হয় না যে আমরা প্রতিদিন এমন কিছু শব্দ অথবা এমন কিছু ফ্রেজেস বাংলায় বলি যেগুলো ইংলিশে বলতে পারলে অনেক ভালো হয়? তো আজকের ক্লাসটিতে কিন্তু আমরা তেমন কিছু ইংরেজি ফ্রেজেস শিখবো যেগুলো একদম প্রতিনিয়ত আমরা কথার মধ্যে বলে থাকি বা আমাদের যে ডায়লগ বা সংলাপগুলো হয় অন্যদের মাঝে বাংলায় বলে থাকি। তো যেহেতু আমরা ইংরেজি ভাষা শিখতেছি, তো সেই ক্ষেত্রে আমরা এই সব ফ্রেজেস কিন্তু শিখে রাখতে পারি। তো দেখো, দেরি না করে আজকের যে প্রথম ফ্রেজেসটা আছে, তো সেটা কি আমি কিছু মনে করে নিই? নানা ঘটনার ক্ষেত্রে কিন্তু আমরা বলি আমি কিছু মনে করে নিই। তো যখন আমরা এই কথাটা বলি আমি কিছু মনে করে নিই, তো আমি একটা ইংলিশে বললে কি বলতে পারি? আমি বলতে পারি হচ্ছে আই ডিডেন্ট মাইন্ড, আমি কিছু মনে করে নিই। ওকে, এরপরে যে ফ্রেজেসটা আছে দেখো, এখন না পরে। কেউ তোমাকে একটা কিছু বলছে, না রে এখন না পরে করব, বা পরে, এখন না পরে। তো এই এতটুক শব্দ বা এতটুক ফ্রেজেস যদি আমরা ইংলিশে বলতে চাই, তো আমরা ইংলিশে কি বলবো? নট নাও লেটার, এল এ ডি ই আর লেটার। হ্যাঁ, নট নাও লেটার, এখন না পরে। ওকে, এরপরে এর মানেটা কি? আমরা কোনো কিছুর ক্ষেত্রে যদি রেগে যাই বা কোনো কিছু অর্থ জিজ্ঞেস করি, এর মানেটা কি, বা নর্মাল বলতে পারি এর মানেটা কি বা কি হচ্ছে? তো এই ফ্রেজেসটা যদি আমরা ইংলিশে বলতে চাই, হোয়াট ডাস ইট মিন, এর মানেটা কি? ঠিক আছে, এরপরে দেখো, একটু সরে বসবেন, কোথাও গিয়ে কাউকে যদি আমরা বলি একটু সরে বসবেন, তো এটা ইংলিশে বললে আমরা কিভাবে বলতে পারি? উড ইউ মুভ, প্লিজ দিতেও পারে, না দিলেও হবে, উড ইউ মুভ প্লিজ, একটু সরে বসবেন। ওকে, এরপরে চলে যেও না, চলে যেও না, কারো যদি বলো তুমি চলে যেও না, আমি আসতেছি, চলে যেও না। তো এই শব্দটা বা এই ফ্রেজেসটা যদি আমরা ইংলিশে বলতে চাই, ডোন্ট লিভ। হ্যাঁ, কি বলবো আমরা? ডোন্ট লিভ, চলে যেও না। ওকে, এটাই অনেক, যদি আমরা বলি কোনো কিছুর ক্ষেত্রে, বা আমরা খাবার ক্ষেত্রে এরকম বলি, কেউ একজন তোমাকে অনেক খাবার দিয়েছে বা খাবার দিয়ে বলেছে যে তুমি তো কিছুই খেলে না, তুমি তখন কথার কথা বললা, এটাই অনেক। ঠিক আছে, তাহলে কি? দ্যাটস আ লট, এটাই অনেক, দ্যাটস আ লট, এটাই অনেক। হ্যাঁ, প্রথম দেখা, আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি প্রথম দেখা। তো প্রথম দেখার ক্ষেত্রে আমরা কি বলি বলো তো? ফার্স্ট সাইট, প্রথম দেখা। আমাকে বলো, তো আমাকে বলো কোন একটা ঘটনা, আমাকে বলো, আমি শুনি, আমাকে বলো তুমি। তো এই যে আমাকে বলো, এই ফ্রেজেসটা যদি আমরা ইংলিশে বলতে চাই, টেল মি, কি বলবো আমরা? টেল মি। ওকে, টেল মি, আমাকে বলো। ঠিক আছে, বরাবরের মতোই বা বরাবরের মতো, অ্যাজ ইউজুয়াল, অ্যাজ ইউজুয়াল। ওকে, এরপর হচ্ছে আরেকবার, কোনো কিছু একটা হয়েছে, তুমি আরেকবার দাও, আরেকবার বলো, আরেকবার। তো এই আরেকবার, এইটা যদি আমরা ইংলিশে বলতে চাই এই শব্দটুক, তাহলে আমরা কি বলবো? অনস মোর, আরেকবার। তো এই ছিল আজকের ক্লাসে আমাদের ফ্রেজেস। তো তোমরা কিন্তু প্রতিনিয়ত তোমাদের কথাবার্তা বা ডায়লগ বা সংলাপে কিন্তু এগুলো ব্যবহার করে করে একদম আয়ত্ত করে ফেলতে পারো তোমাদের এই ভাষাকে। তো কথা হবে অন্য কোনো একটি ক্লাসে। আল্লাহ হাফেজ।